আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে আশুলিয়া বিল, যেটিকে বলা হয়, অর্থাৎ এই যে ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যে অংশটুকু, এই যে মাঝখানে যে ফাঁকা দুই দিকে বিল এবং মাঝখান দিয়ে যেই রাস্তাটা ছিল, সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের যে অগ্রগতি সেটি আপনাদেরকে দেখাবো। এবং আমরা শুরু করছি ধৌর মুর এলাকা থেকে। এই যে ধৌরের যে একটা চৌরাস্তা, অর্থাৎ এই চৌরাস্তার ঠিক চৌরাস্তা না, আসলে এটা তিন দিকে রাস্তাটা গেছে। একদিকে মিরপুরের দিকে বেরিবাদ এলাকা গেছে, উত্তরার দিকে এসেছে এবং আশুলিয়ার দিকে গেছে। এই যে মোড়টা, এই মোড়টার উপরে দেখেন একটা পিলার দাঁড়িয়ে আছে এলিভেটেড ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের, এবং এটি হচ্ছে ঠিক ধৌরের মোড়ের যে মাঝখানটা। এবং এর চারিদিকেই কিন্তু এখন কাজ হচ্ছে, কারণ এই মোড়টা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে কিছুদিন পরেই, কারণ এর চারিদিকে কিন্তু বিভিন্ন দিকে যে এক্সপ্রেসওয়ের যে র্যাম্পগুলো সেগুলো চলে যাবে। এটি মিরপুরের দিকেও র্যাম্প নামছে, উত্তরার দিকে তো এটি আসছেই, একেবারে বিমানবন্দর পর্যন্ত চলে আসবে। আর আমরা এখন যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমরা আশুলিয়ার দিকে যাব, এবং যেতে যেতে যেই কাজের অংশ সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এই অংশটুকুতে কাজের কিন্তু বেশ অগ্রগতি হয়েছে। অগ্রগতি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই অংশটুকুতে যেহেতু জমি অধিগ্রহণ করা সহজ ছিল, যেহেতু এখানে কোনো নির্মাণাধীন কোনো কনস্ট্রাকশন নেই, কোনো বিল্ডিং অপসারণের প্রয়োজন হয়নি, ফাঁকা জায়গা ছিল, দুই দিকে মাটি ফেলে শুধু জায়গাটুকু ভরাট করে তারপরে আস্তে আস্তে কিন্তু এই যে র্যাম্প তৈরি বা পাইল পিলারের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং দেখেন মাঝখানে এখনকার যে বর্তমান সড়কটি আছে সেই সড়কটিকে রেখে কিন্তু দুই দিকে আমরা দেখছি যে এক্সপ্রেসওয়ের যেই র্যাম্পগুলো সেই র্যাম্পগুলো তৈরি হচ্ছে, এবং এগুলোর দুই দিকেই কিন্তু পিলার তৈরি হয়ে গেছে। কোথাও কোথাও পিলারের উপরে যে পিলার ক্যাপ আই যেগুলোকে বলা হয় সেগুলোও কিন্তু বসে গেছে, কোথাও কোথাও পিলার তৈরি হচ্ছে, এবং মাঝখান দিয়ে যে সড়ক সেই সড়কে কিন্তু যানবাহন চলমান আছে। এবং এটি দেখলে এখন বোঝা যায় যে কাজটা কিন্তু অনেক দ্রুততার সাথে হচ্ছে, কারণ এই কাজটি কিন্তু খুব বেশি দিন আগে শুরু হয়নি। এই প্রকল্পটির কাজটি কিন্তু অনেক দ্রুততার সাথে হচ্ছে, এবং এটি কিন্তু পুরো এলাকাটা ধরেই এই যে বিমানবন্দর সড়ক থেকে, অর্থাৎ বিমানবন্দরের বর্তমানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে তার একটি মাথা কিন্তু উত্তর দিকে বেরিয়ে আছে, সেখান থেকে রেললাইনের পাশ দিয়ে কোথাও রেললাইনের উপর দিয়ে আবদুল্লাপুর এসে এটি কিন্তু পশ্চিম দিকে, অর্থাৎ এখন যেই বিআরটি প্রকল্প আছে সেটি পার হয়ে চলে যাবে পশ্চিম দিকে, একেবারে আবদুল্লাপুর হয়ে এটি চলে আসবে আশুলিয়ার দিকে। তো সেই আশুলিয়ার দিকে আমরা কিন্তু আগের ভিডিওতে সেই চিত্রটা আপনাদেরকে দেখিয়েছি আবদুল্লাপুর থেকে কীভাবে এটি আসছে। আর এই হচ্ছে যে আশুলিয়ার বিলের মাঝখানে যে অংশ, এখানে যে বিভিন্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন আছে, মূল যে সড়ক সেটি আছে, এবং সেগুলোর কিন্তু নির্মাণ কাজ চলছে। কারণ আপনারা জানেন যে এই জায়গাটা একটা সরু রাস্তা ছিল, একেবারে দুই লেন বা সর্বোচ্চ তিন লেন হবে এরকম একটা সড়ক ছিল, এবং ওই সড়ক দিয়ে মানুষজন গাড়ি চলাচল করে, এবং এই করিডোরটি ব্যবহার করে কিন্তু একেবারে আশুলিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে গাড়ি, পাশাপাশি উত্তরবঙ্গের যেই গাড়িগুলো একসময় কিন্তু এই শুধু এই একটা মাত্র সড়ক দিয়েই চলাচল করত, কারণ তখন কোনাবাড়ির যেই এখনকার যেই ফ্লাইওভার হয়েছে এবং ওই সড়কটি যেভাবে এখন প্রশস্ত হয়েছে, উত্তরবঙ্গের অনেক গাড়ি কিন্তু এখন ওই সড়কটি ব্যবহার করছে, ফলে এই সড়কে এখন চাপ কম। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, এবং সেই সড়কটিকেই কিন্তু এখন একেবারে অন্যভাবে তৈরি করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই কাজটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই কাজে যে অনেকখানি অগ্রগতি হয়েছে সেটি দেখলেই বোঝা যায়, এবং দিন রাত এক করে কিন্তু এখন এখানে কাজ চলছে এবং শ্রমিকরা কিন্তু কাজ করছেন। তো যেটি বলছিলাম যে সব অংশকে ধরেই কিন্তু কাজটি হচ্ছে, এটি হচ্ছে একটা অংশ, তারপরে আবার আবদুল্লাপুর থেকে
একেবারে ধোর মোড় পর্যন্ত সেটিতেও অনেক অগ্রগতি আছে এবং বাইপাইল এলাকা থেকেও কিন্তু কাজটি চলছে। সেটি আমরা আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বাইপাইল এলাকা অর্থাৎ আশুলিয়া বাজার থেকে বাইপাইলের যে অংশটুকু সেই অংশটুকু আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা মূলত এই যে আশুলিয়ার যেই বিল সেই বিলের যে অংশ সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এখানে কাজের যে অগ্রগতি হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা আলাদা গুরুত্ব আছে, কারণ এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি এখন চালু আছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এই যে এই অংশটা যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু একেবারে ইপিজেড থেকে অর্থাৎ বাইপাইল থেকে গাড়িগুলো উঠে সরাসরি চিটাগং রোডের কুতুবখালিতে গিয়ে কিন্তু নামতে পারবে। এখানে আর কোথাও তাদেরকে অর্থাৎ যারা একেবারে সরাসরি ক্রস করে চলে যেতে চাইবে, বিশেষ করে পণ্যবাহী গাড়ি যেগুলো থাকবে, এখন তো পণ্যবাহী ট্রাক দিনের বেলায় ঢাকা শহরে ঢুকতে পারে না, তখন কিন্তু এটি সরাসরি একেবারে এই বাইপাইল থেকে চলে যাবে কুতুবখালি পর্যন্ত। তখন ঢাকার উপরে যেমন গাড়ির একটা বড় চাপ কমবে, পাশাপাশি সরকারের একটা বড় রাজস্ব আসবে যারা এটি নির্মাণ করছেন বাস্তবায়ন করছেন। অন্যদিকে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সময় সাশ্রয় সেটিও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যে আমাদের কৃষি পণ্যের একটা বড় জায়গা, সেই কৃষি পণ্যগুলো এখন কিন্তু ঢাকায় আসলেও ঢাকাতেও কিন্তু কিছু জায়গায় যেমন যদি আমি বলি যে রাজশাহী নাটোর থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা চলে আসা যায় চন্দ্রায়, কিন্তু চন্দ্রা থেকে ঢাকায় ঢুকতে কিন্তু আরও তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায়। অথচ একটার দূরত্ব হলো 200 কিলোমিটারের বেশি আর একটার দূরত্ব হচ্ছে মাত্র 30-35 কিলোমিটার। এই যে ঢাকায় ঢুকতে গিয়ে যেই বিরাট সময়টা অপচয় হয় সেই অপচয়টা কিন্তু কমিয়ে আনবে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অর্থাৎ যেহেতু বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত ফোর লেন সড়ক রয়েছে, সেখানে যানজটের ঝামেলা এখন অনেকটা নেই বললেই চলে। এখন যে ঝামেলাটা সেটা হচ্ছে যে বাইপাইল থেকে উত্তরার দিকে আসতে দিক দিয়ে আসতে, তো এইখানে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে তখন কিন্তু এই যে বড় একটা যানজটের জায়গা সেই জায়গাটার কিন্তু অবসান হবে। এই চলতে চলতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বিলের মাঝখান দিয়ে আশুলিয়ার এটি বর্ষাকালে কিন্তু একেবারে শুধু এই রাস্তাটাই জেগে থাকে আর দুই দিকে কিন্তু পানিতে একেবারে অথৈ পানি, কিন্তু এখন এই বিলের মধ্যে ধান চাষ হয়েছে, নানা রকমের সবজির চাষ হয়েছে আর এই মাঝখান দিয়ে রাস্তাটি হয়ে যাচ্ছে এবং রাস্তাটি বেশ দ্রুততার সাথেই হচ্ছে। এখন গাড়ি ঘোড়ার চলাচল এখানে কম, এই কারণে যে ওই যে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত যেতে একদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে আরেকদিকে কিন্তু এটা রাস্তাটা যানজট সবসময়ই থাকে, ফলে এই কনস্ট্রাকশনের কাজের কারণে যানজট আরও অনেক বেশি, ফলে অনেকেই কিন্তু এই সড়কটি এখন এড়িয়ে চলেন। শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যেই গাড়িগুলো আছে যেগুলো যাওয়া আসা করে সেগুলো বেশি চলাচল করে, বাকি গাড়ি কিন্তু এই সড়ক অর্থাৎ যেগুলো জনপরিবহনের বাস বা অন্য পরিবহন যেগুলো সেগুলো কিন্তু সব এখন কোনাবাড়ি সড়কটা ব্যবহার করছে অথবা মিরপুরে গাবতলি দিয়ে তারা ব্যবহার করছে, এই সড়কটা কম ব্যবহার করছে। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেলে তখন কিন্তু এই অংশের গাড়িগুলো যখন আসা যাওয়া করবে তখন অনেক সময় সাশ্রয় হবে এবং গাড়ি যারা চালান তাদেরও কিন্তু একটা অর্থের বড় সাশ্রয় হবে, কারণ রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু আর জ্যামে বসে থাকতে হবে না, সেই জায়গায় কিন্তু একটা বড় সাশ্রয় হবে। তো আমরা আপনাদেরকে কাজের চিত্র দেখাতে দেখাতে আমরা চলে আসলাম একেবারে যেই এখন আশুলিয়া বাজারের ঠিক পূর্ব পাশে যে ব্রিজটি, এখানে এই ব্রিজটাতে কিন্তু একটা আট লেনের একটা ব্রিজ হবে এবং এখানে কিন্তু আমরা যে ব্রিজ আশুলিয়া বাজারের সাথে যে ব্রিজটা সেই ব্রিজটা এবং এখানে একটা আট লেনের ব্রিজ হবে যেখানে দুই দিকে সার্ভিস লেনের র্যাম্প থাকবে, মাঝখান দিয়ে মূল যে এক্সপ্রেসওয়ের র্যাম্প থাকবে এবং এটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি জায়গা হবে এবং সেই কাজটি কিন্তু এখানে চলছে এবং সেই কাজটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং এই কাজটি পেরিয়ে যেই এটি হচ্ছে সেই ব্রিজ নির্মাণের যেই কর্মযজ্ঞ এখানে শুরু হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি এখানে স্থাপন করা হয়েছে আর ওই পারে গিয়ে কিন্তু বেশ আমরা দেখছি যে পিলারগুলো উঠছে ধীরে ধীরে এবং এই অংশটাতেও কিন্তু কাজের একটা বড় অগ্রগতি আছে। তো সব মিলিয়ে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে আপনাদেরকে আমরা দৌড় থেকে আশুলিয়া বাজার
অর্থাৎ আশুলিয়া মোড় পর্যন্ত যেই অংশ সেই অংশের কাজের চিত্রটা আমরা দেখালাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমরা চেষ্টা করব আশুলিয়া মোড় থেকে একেবারে বাইপেল পর্যন্ত যেই অংশ সেই অংশে কাজের যে অগ্রগতি সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।